নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 12 বছর পর, হ্যাঁ বন্ধুরা, আবারও 12 বছর পর আসতে চলেছে এই 8 রাশির ক্রান্তিকারী পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 8 রাশি এবং কি ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তা আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। বছর পর, হ্যাঁ বন্ধুরা, 12 ইয়ার্স লেটার, নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যোগের ফলে এই 8 রাশির ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 8 রাশি আমি পরে বলতে চলেছি, তার আগে আপনাদের এই 8 রাশির কী কী পরিবর্তন হতে চলেছে তা আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই। এই কথাগুলো আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি। তো প্রথম যে আপনাদের ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে সেটি আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক দিক এক্সট্রিম পর্যায়ে উন্নতি করতে চলেছে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে এক্সট্রিম পর্যায়ে পদোন্নতি হবে এবং এক্সট্রিম পর্যায়ে চাকরির অফার আসতে থাকবে একের পর এক, একের পর এক। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের চিন্তা নেই, তাদের বিবাহ অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ সঠিক সময় আসলেই সব কিছুই হয়ে পড়ে। তাই 12 বছর পর আপনাদের এই নবপঞ্চম যোগ এই 8 রাশির জীবনে বিশাল বড় একটা এফেক্ট পড়তে চলেছে। যারা সন্তানের জন্য খুব চিন্তায় ছিলেন তাদের সন্তান তো হবেই হবে, এবং যাদের বিবাহ হচ্ছিল না, যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদেরও কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা যেইখানে হাত দিবেন সেইখান কিন্তু সোনা হয়ে উঠবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাতে হাত দিবেন তাতেই শোনা হবে। কারণ একটা কথা জেনে রাখবেন, সময় এমন একটা জিনিস যেটা মানুষকে পরিবর্তন করে দেয়। আজ আপনার কাছে কিছু টাকা নাই, আপনার কাছে স্ট্যাটাস নাই বলে আপনি কখনোই ভাববেন না যে আপনি এইভাবেই সারা জীবন চলবে। আজকে যারা যারা বড় জায়গায় গেছে না, তাদেরও এক টাইমে খুব কষ্টের সঙ্গে দিন কাটতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি রীতিমতো রিসার্চ করে কথা বলছি। তাই আপনাদের বর্তমান অবস্থা দেখবেন না। বর্তমানে অনেকেই বলবে লকডাউন চলছে, লকডাউনে দেখুন মেডিসিনের বিজনেস রমরমিয়ে চলছে, দেখুন ডাক্তার রমরমিয়ে চলছে, চলছে না চলছে, দেখুন সবজি মার্কেটে জিনিসের কি দাম, কত টাকা প্রফিট করছে, পেট্রোল পাম্প যারা রয়েছে তাদের কি লাভ হচ্ছে, বুঝতে পারছেন তো? প্রচুর জায়গা থেকে কিন্তু মানুষ কামাই করেই যাচ্ছে। কিন্তু এছাড়াও অনলাইনের কথা না বললে আমি পারছি না, অনলাইন অনেকে আছে ট্রেডিং করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যে 8 রাশির আমি কথা বলবো তাদের কিন্তু লটারি, শেয়ার মার্কেট থেকে কিন্তু ইনকামের সোর্স রয়েছে। বন্ধুরা, আপনাদের কিন্তু লটারি, ফাটকা, জুয়াল এবং শেয়ার মার্কেট থেকে ইনকামের সোর্স রয়েছে। তাই আমি ট্রেডিংয়ের কথা বললাম। এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে মোবাইলে, প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, আমি নাম বলবো না, নাম বললে ভাববেন যে আমি প্রমোশন করছি। সেই অ্যাপে আপনারা ট্রেডিং করে প্রচুর পয়সা কামিয়ে নিতে পারেন, প্রচুর পয়সা। তবে একটা বিষয় আপনারা মাথায় অবশ্যই রাখবেন, আপনার রাহু গ্রহ যদি ভালো থাকে তবেই আপনারা ট্রেডিং করুন, আর যদি রাহু গ্রহ ভালো না থাকে তাহলে ট্রেডিং করবেন না। আর তাই জন্য আমি বলছি, আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমাকে দেখাতে কখনোই বলি না, কারণ আমার
ফিস অনেক বেশি, যে কারণে আমি বলি না আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। তাই আমি বলবো আপনাদের পকেটের কথা চিন্তা করে আপনারা অন্য জায়গায় দেখান, কিন্তু প্লিজ আপনারা জুয়াতে লটারিতে টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার জন্মছকটিকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন। তো এবার আসুন, কোন সেই আট ক্রান্তিকারী রাশি, সেই আট রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনে ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে এই 15 তারিখের পর। হ্যাঁ বন্ধুরা, আমি যে যে দিক শুভ বললাম সমস্ত দিকই কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে। আপনাদেরও কিন্তু ধন যশ বৈভব এসব আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক সমস্ত দিকই কিন্তু ভালো হতে চলেছে। আমি যা পূর্বে বললাম সমস্ত দিকই কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই 15 তারিখের পর ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবন। আমি যা যা পূর্বে বললাম সমস্ত কিছুই কিন্তু আপনাদের হতে চলেছে আগামী দিনে। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে, এবং যার ফলে আপনাদের যশ ধন বৈভব সমস্ত কিছু কিন্তু হতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কিন্তু ধন যশ বৈভব সমস্ত কিছু হতে চলেছে আপনাদের এই 15 তারিখের পর থেকে। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদেরও কিন্তু আগামী দিন থেকে কিন্তু শুভ আসতে চলেছে, আপনাদেরও কিন্তু ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে। এরপরে যে লাস্ট এবং ফাইনাল রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু আগামী দিনে ক্রান্তিকারী পরিবর্তন হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু করে ফেলতে পারবেন, গাড়ি বাড়ি ধন সম্পত্তি সমস্ত কিছু করে ফেলতে পারবেন আগামী 15 তারিখের পর থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সকলকে জানার উদ্দেশ্যে শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে ভুল করবেন না, সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। কারণ